বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমার নতুন চ্যানেল অনু কুকিং উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কিন্তু চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি। সয়াবিন বানানোর জন্য আমি এখানে সয়াবিনের লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে আমি সয়াবিনগুলো এই কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, ভালো করে ভেজে তারপরে আমি সয়াবিনগুলোকে নামিয়ে রাখবো। আমার সয়াবিনগুলো আর একটু ভাজা হবে, তার মধ্যে আমি দেখিয়ে নিই কী কী মশলা নিয়েছি। এটা হচ্ছে চই গাছের ডাল, এগুলো মাংসতে দিয়েও খায়। আর জিরে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর শুকনো গরম মশলা, গুঁড়ো গরম মশলা আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে আলুগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই চই গাছের ডাল আর আলু আর সয়াবিন দিয়ে আমি একটা দারুণ রেসিপি করে দেখাবো, নিরামিষ সয়াবিনের। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। সমস্ত সয়াবিন আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। আলুতে আমি ঠিক একইভাবে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তারপর আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়েছে প্রায়, আর একটুক্ষণ ভেজে তারপরে আমি তুলে নেব। আলুগুলোকে তুলে নিচ্ছি সয়াবিনের গামলাতে। সমস্ত আলু আমি তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে জিরে ফোড়ন দেব। জিরে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর বেটে রাখা মশলা আমি দিয়ে দিচ্ছি। আমার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কড়াইতে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর আমি এই মশলার মধ্যে দিয়ে দেব হলুদ আর দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটা। তারপরে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই কষানো মশলার মধ্যে আমি কেটে রেখেছিলাম যে চয়ের ডাল, এর মধ্যে আমি ওই চয়ের ডালটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি দিয়ে দিয়েছি চয়ের ডালটা, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চয়ের ডালটা দিয়ে 2-3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাতে তেল ছেড়ে গেছে। এরপর আমি এইভাবে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি জল অ্যাড করলাম। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলু আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা এবার ফুটে গেছে, আর একটুক্ষণ ফুটে উঠবে, তারপরে আমি সয়াবিনগুলো দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এরপর আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে আমি এবারে ঢাকনা দিয়ে দিলাম। 2-3 মিনিট রাখার পর আমি ঢাকনাটা খুলে দেব। ঢাকনাটা খুলে আমি রাখলাম। আর একটু সময় আমি সয়াবিনের ঝোলটাকে জ্বালাবো, তারপর আমি ঝোলটাকে নামিয়ে রাখবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো।
এরপর আমি ঝোলটাকে নামিয়ে রাখলাম। চয়ের ডাটা দিয়ে সয়াবিনের ঝোল আমার তৈরি হয়ে গেছে। দেখুন এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।